আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবারাকাতু। পালসার সিঙ্গেল রেস 2021-এর নাম্বার সানা ওয়ান রেস, যেটার জন্য সবাই ফোন দেন যে এই কালার এই মডেলের বাইক আছে কিনা। তো আপনাদের জন্য এই বাইকটি নিয়ে আসা হয়েছে। একদম ইঞ্জিনের গ্যারান্টি আছে এবং লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক এবং ইঞ্জিনে একটা নাড়েতেও হাত পড়ে নেই, এ ব্যাপারে আমি গ্যারান্টি সহকারে বলে দিব বা লিখিত আকারে দিয়ে দিব। ঠিক আছে, বাইকটির অরিজিনাল রং, অরিজিনাল স্টিকার, সব কিছু অরিজিনাল আছে। এখন পর্যন্ত কারো সাথে টাচ লাগাইতে দেয় নাই, মানে এক্সিরিং তো দূরের কথা, পরেও যায় নাই, এই ব্যাপারেও আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এই বাইকটির সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন, সামনে টায়ারটা অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মাডগার্ডটাও একদম নিখুঁতের মতোই আছে, কোনো জায়গায় দাগ স্পট বা ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই। হাইড্রোলিকের ডিস্কটাও কিন্তু অনেক নতুনের মতো আছে, দুটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন, সুপার ফ্রেশ অরিজিনাল হেডলাইটের গ্লাস এবং কোনো সময়ের জন্য পরে নাই, তার প্রমাণ হচ্ছে এই হেডলাইটের গ্লাসটা। এই যে লোগোটা প্রমাণ যে বাইকটি পরে নাই, এবং এই যে এই নাট গুলো দেখতেছেন না, এই নাট গুলো কিন্তু টাচ লাগাই নাই এখন পর্যন্ত। দেখেন একদম অরিজিনাল রং আছে, অরিজিনাল সবকিছু আছে। ভাইজার স্টিকারটা দেখছেন, একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ, হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে, এতে কোনো সন্দেহ নেই। বাইকটি টাঙ্কিটা দেখেন, একদম নিখুঁত টাঙ্কি, এবং পুরা টাঙ্কি কিন্তু পানি স্টিকার মারা আছে। আপনারা এই বাইকটির টাঙ্কি নিখুঁত পেয়ে যাবেন, এবং এই পানি স্টিকার যতদিন রাখবেন ততদিনই টাঙ্কিটা সেফ থাকবে। যদি 10 বছর রাখেন, 10 বছরেও টাঙ্কিটা রং কাটবে না, একদম অরিজিনালি থেকে যাবে। ঠিক আছে, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন, একদম নতুনের মতো, বাম্পারটাও কিন্তু ফুল ফ্রেশ আছে, ইঞ্জিন গার্ড সহ। আর ইঞ্জিন সম্পর্কে আমি গ্যারান্টি দিছি, দেখেন ইঞ্জিনের নাট, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিনের সাউন্ড আমি শোনা দিব। তবে আপাতত ইঞ্জিনের নাট গুলো দেখেন, যে একটা নাটে হাত করেছে। ইঞ্জিনের কালারটা দেখেন, অরিজিনাল কালার এবং শোরুম কন্ডিশন কালার আছে এখন পর্যন্ত। তো বাইকটির পাওদানি গুলো দেখেন, একদম নতুনের মতো আছে, কোনো জায়গার চাকা টাকা লাগা নেই। সাইড কভারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ, সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখে নিন যে বাইকটি আসলে কত নতুনের মতো আছে। 150 সিসি বাইক এবং নাম্বার ছাড়া নিখুঁত অবস্থায় আছে, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন, একদম নতুনের মতো। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান্টেজ যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে, নতুন নতুনই আছে ব্যাক লাইট সহ, এবং উপরে অংশটাও দেখেন একদম নিখুঁত। ফিনিশ কাকে বলা হয় এই এটাও কিন্তু একটা দেখার বিষয়, যে বাইকটি যদি টিপটপ করে ব্যবহার করে তাহলে পিছনে কিন্তু কোনো কিছুই জোড়া তালি দেওয়া থাকে না। মাডগার্ডটাও দেখে বোঝা যাচ্ছে বাইকটা আসলে কত ব্যবহার নিখুঁতভাবে করেছে। ঠিক আছে, পিছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার, সামনে পিছনে টায়ার অরিজিনাল এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডটাও যদি দেখায় তারপরে কোনো ধরনের দাগ স্পট পাবেন না, একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সাইড কভার সহ, এবং অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত আছে এবং নিখুঁত অবস্থায় আছে। দেখেন অরিজিনাল কালার, অরিজিনাল স্টিকার, কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয় নাই এই বাইকটি থেকে। সাইড কভারটাও দেখেন, পাওদানি, সাইলেন্সার এবং সাইলেন্সারের সবকিছু ডেকোরেশন করা আছে। এখন পর্যন্ত সাইলেন্সারেতে কোনো সময়ের জন্য টাচ লাগাইতে দেয় নাই এই বাইকারটা। ঠিক আছে, হাফ চাষে হাফ মাডগার্ডও কিন্তু লাগিয়ে দিয়ে আছে। এই সাইডের পাওদানি এবং ইঞ্জিনের চেহারা গুলো দেখেন, একদম নিখুঁত ইঞ্জিন, বাম্পার সহ ইঞ্জিন গার্ড দেখেন ফুল ফ্রেশ। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং লুকিং গ্লাস, তারপর সিগন্যাল লাইট, ভাইজারের স্টিকার সবকিছুই একদম নিখুঁত আছে টাঙ্কিটা সহ। দেখেন টাঙ্কিটা চেহারা দেখছেন, একদম নিখুঁত টাঙ্কি, ঠিক এরকম লাগবে। যত কাছে নিবেন ততই কিন্তু গ্লেস বাড়তেইছে বাড়তেইছে। ঠিক আছে, হ্যান্ডেলের উপর অংশ দেখেন, চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা এই লেখাগুলো দেন, কত পরিষ্কার, মানে শোরুম থেকে বের করলে যেরকম
লেখার কোয়ালিটি থাকে হুবহু এরকমই আছে। হ্যান্ডেলের উপর অংশগুলো দেখুন একদম নিখুঁত বাইক আছে, এবং বাইকটি দুইটি চাবি সহই আছে। বাইকটি চলা 5,332 কিলো, বাইকটি চলা 5,332 কিলো, দেখেন কিলোমিটার দেখা দিলাম, এবং মিটারটাও অরিজিনাল আছে, এবং সবকিছুই অরিজিনাল আছে, আমি দেখানোর চেষ্টা করব। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন, সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম বাসির মতো সাউন্ড কোয়ালিটি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাইকটি আসলে আমি নিজেও একটু চালাইছি বা কেনার টাইমে চালাইয়ে নিয়েছি, মানে নতুন আর এটার মধ্যে চালানোর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। চালাইতে গিয়ে নতুন বাইকে এবং এই বাইকের ইঞ্জিন বা একটা যে নতুন বাইকের যে চালাইতে আরাম, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে, এবং শোরুম কন্ডিশন বাইকগুলো চালাইতে যেমন একটা ক্যাটাগরি বা মজা বা আরাম লাগে, এটাতেও আমি হুবাহুব তাই পেয়েছি। এটা কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে কথা বলতেছি না, বাস্তব কথাটাই বলছি। তো বাইকটা এখন দামে আসবে, বাইকটির দাম ফিক্স প্রাইস 1,45,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 1,45,000 টাকা ফিক্স প্রাইস। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।